ক্লাস টেনের ছাত্রীরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গ এবং সেই সংশ্লিষ্ট কিছু কিছু বিষয়ের উপর সেইগুলো হচ্ছে যে সমুদ্র তরঙ্গ কাকে বলে স্রোত কাকে বলে স্রোত সৃষ্টির কারণ এই পর্যন্ত আমাদের আলোচনাটা হয়েছিল আজকে আমরা তার পরের অংশটায় আলোচনায় যাচ্ছি অর্থাৎ সমুদ্র সমুদ্রস্রোতের প্রভাব কী সেই সম্পর্কে আমি কিছু বলবো এবং আমি তোমাদের সামনে লেখা আকারে তুলে ধরার চেষ্টা করছি তোমরা আশা করি সেটা দিয়ে পড়তে পারবে এবং সুবিধাও হবে পড়ার ক্ষেত্রে আর কিছু ছবি দেখাবো আর তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গার কি বিষয়গুলো আমি বলতে চাইছি ঠিক আছে তাহলে আমি পড়ার মধ্যে আসছি যে সমুদ্র স্রোতের প্রভাব কী ফলাফল আর কি এবার হচ্ছে দেখো পৃথিবীব্যাপী স্রোতের প্রভাব প্রথমে এক নম্বর পয়েন্ট হিসেবে আমি লিখেছি মগ্নচরা সৃষ্টি ও বাণিজ্যিক গুরুত্ব এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মগ্নচরা কাকে বলে সেটা সম্বন্ধে আগে বলা হবে তারপরে এর বাণিজ্যিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে আচ্ছা সমুদ্র স্রোতের অন্যতম প্রভাব হলো মগ্নচরা সৃষ্টি মগ্নচড়াটা কীভাবে হয় আমরা দেখি উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতের সাথে বয়ে আনা হিমশৈলগুলো উষ্ণ স্রোতের স্পর্শে আসলে তা গুলে যায় এবার হিমশৈল কী সমুদ্রে ভাসমান বড় ফেস্তুপ সেগুলোকেই বলা হয় হিমশৈল আমরা ছবিতে দেখব তো উষ্ণ স্রোত আর শীতল স্রোতের মিলনস্থলে কি হচ্ছে পরিস্থিতিটা না শীতল স্রোতের সাথে বয়ে আনা হিমশৈলগুলো উষ্ণ সোতের যেই স্পর্শে আসে তখন গলে যায় এই হিমশৈলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নুড়ি কাঁকড় বালি পাথর খনিজ দ্রব্য প্রভৃতি এইগুলো সমুদ্রের মহিষোপান অঞ্চলে সঞ্চিত হয়ে অগভীর মগ্নচরা সৃষ্টি করে অর্থাৎ যেখানে সমুদ্র মহাসাগর আর মহাদেশ আর কি মিলনস্থল মিলিত হচ্ছে সেই জায়গাগুলো এই যে গলে যাচ্ছে হিমশৈল বাহিত পদার্থগুলো হিমশৈল গলে গিয়ে সেই পদার্থগুলো এই অঞ্চলে জমা হয়ে অগভীর মগ্নচড়া সৃষ্টি করে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা যাই এই পরিমাণ এই অগভীর মগ্নচড়াগুলোতে এই অগভীর মগ্নচড়াগুলোতে প্রচুর পরিমাণে প্ল্যাংটন জন্মায় এই প্ল্যাংটনগুলো হলো মাছেদের প্রধান খাদ্য প্ল্যাংটন আবার দু রকম হয় একটা হচ্ছে জু প্ল্যাংটন একটা হচ্ছে ফাইটো প্ল্যাংটন ছোটো ছোটো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা আর কি হুম তো এই প্ল্যাংটনগুলো হচ্ছে ওই খনিজ যেগুলো বয়ে আনছে হিমশৈল সেইগুলো ওদের ওরা খায় তাই খাদ্যের সন্ধানে এই মগ্নচরাগুলোতে সমাগম ঘটে প্ল্যাংটনের এবার উদাহরণ কি আছে উদাহরণস্বরূপ ল্যাব্রাডার স্রোতের মাধ্যমে ল্যাব্রাডার শীতল শীতল স্রোত তার মাধ্যমে বয়ে আনা হিমশৈলগুলো উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে এসে নিউ ফাউন্ডল্যান্ডের দক্ষিণ পূর্ব দিকের মহিষোপান অঞ্চলে বড় বড় মগ্নচড়া সৃষ্টি করেছে আমি ছবিতে দেখাবো তোমাদের গ্র্যান্ড ব্যাংক, জর্জেস ব্যাংক এগুলো মগ্নচড়ার উদাহরণ ব্রিটিশ দ্বীপপুঞ্জের নিকট ডগার্স ব্যাংক প্রভৃতি হলো বিখ্যাত মগ্নচড়ার উদাহরণ তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শীতল স্রোত উষ্ণস্রোতের সম্মিলিত মানে যেখানে যে স্থানে মিলন হচ্ছে সেই জায়গাগুলোতে মগ্নচরা সৃষ্টি হয়েছে যে মগ্নচরাগুলো বাণিজ্যিক মৎস্যক্ষেত্র হিসেবে বিকাশ লাভ করেছে তার মধ্যে কতগুলো নাম আমি বললাম বিখ্যাত হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া এছাড়াও জর্জেস ব্যাঙ্ক ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছে ডগার্স ব্যাঙ্ক এইগুলো আরও উল্লেখযোগ্য আর কি অন্যান্য উল্লেখযোগ্য মগ্নচড়া তাহলে এবার আমরা গ্র্যান্ড ব্যাংকের ছবিটা দেখার চেষ্টা করি এই যে গ্র্যান্ড ব্যাংক নিউ ফাউন্ডল্যান্ডের কাছে দেখো এখানে ল্যাব্রাডর কারেন্ট যেটা শীতল কারেন্ট নীল দিয়ে দেখানো আর এই যে গালফ স্ট্রিম মানে উপসাগরীয় উপসাগরীয় এই যে উপসাগরীয় স্রোত দুটো মিলিত হচ্ছে এই জায়গাটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া ঠিক আছে এই খানটাই ওই গ্র্যান্ড ব্যাংক ফিশিং গ্রাউন্ড যেটা ক্ষেত্র গড়ে উঠেছে এটা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড দেখতে পাচ্ছি লেখা রয়েছে খানটা গ্র্যান্ড ব্যাংক ঠিক আছে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে যে এই জায়গাটা হচ্ছে ক্যানাডার অংশ এই কোশানটা ল্যাবরেটার কুইবে এই দিকটা ঠিক আছে আটলান্টিক মহাসাগরের বিখ্যাত একটা ক্ষেত্র আচ্ছা পরবর্তী অংশে আসছি দু নম্বর পয়েন্ট উপকূলের জলবায়ু অর্থাৎ জলবায়ুর ক্ষেত্রে কি প্রভাব পড়ছে সেটা এবার দেখি সমুদ্র স্রোতের প্রভাব উপকূলের জলবায়ু বিভিন্নভাবে প্রভাবিত হয়ে থাকে সমুদ্র স্রোতের প্রভাবে ঠিক আছে উপকূলের জলবায়ু বিভিন্নভাবে প্রভাবিত হয়ে থাকে যেমন নাম্বার ওয়ান এর মধ্যে আবার ছোট ছোট করে আলোচনা রয়েছে যেমন প্রথম পয়েন্ট উষ্ণতা হ্রাস বৃদ্ধি অর্থাৎ উষ্ণতা কখনো বেড়ে যায় সমুদ্রস্রোতের প্রভাবে আবার কখনো কমে যায় কিভাবে হয় শীত প্রধান অঞ্চলের উপকূল দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে ওই সব অঞ্চলের উষ্ণতা যথেষ্ট বৃদ্ধি পায় এবং শীতের প্রকোপ হ্রাস পায় এবং বলেছে জলবায়ু সমভাবাপন্ন হয় কি ব্যাপারটা না শীতপ্রধান অঞ্চল যদি হয় সেখান দিয়ে যদি উষ্ণ স্রোত যায় তাহলে ওখানে একটু তো উষ্ণতা বেড়ে যাবে শীত উষ্ণ স্রোতের জন্য আর শীতের প্রকোপ কমে যাবে আর তাহলে কী হবে একটা হলো উষ্ণতা বাড়লো আবার শীতের প্রকোপ কমলো তাহলে দুটো মিলে বলছে তাহলে সমাপন্ন হয়ে গেল এইটা বলছে এইখানে একটা এক্সাম্পল আছে যেমন বলছে শীতল ল্যাভ্রাড স্রোতের প্রভাবে কানাডার পূর্বোপকূলে ক্যানাডার ওই উত্তর দিকে আমরা দেখতে পাবো যে উত্তর পূর্ব দিকের অংশটা অর্থাৎ আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূল ভাগটা বলছে কানাডার পূর্ব উপকূলে জানুয়ারি মাসের উষ্ণতা হিমাঙ্কের নিচে অবস্থান করে মানে ওই সময় ওখানে অনেক ঠান্ডা পড়ে শীতল ল্যাবরার স্রোতের জন্য ঠিক আছে আবার কোনো কোনো জায়গায় উষ্ণতা হয়তো আরেকটু এখানে যেমন ঠান্ডা বলছে সেখানে আবার দেখা যায় যে বাড়তেও পারে এবারে আমরা পরের পয়েন্টে আসছি বৃষ্টিপাত কোথায় কি হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোতের ওপর দিয়ে বাতাস প্রবাহিত হলে তা জলীয় বাষ্পে পরিপূর্ণ হয় এরপর ওই জলীয় বাষ্পপূর্ণ বাতাস স্থলভাগের উপর দিয়ে স্থলভাগের উপর দিয়ে আমি পরের পাতায় যাচ্ছি ঠিক আছে স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সেখানে বৃষ্টিপাত ঘটায় তাহলে বলছে কি উষ্ণ সমুদ্রস্রোতের ওপর দিয়ে বাতাস প্রবাহিত হলে তা জলীয় বাষ্পে পরিপূর্ণ হয় সমুদ্র স্রোতের ওপর দিয়ে যখন বাতাস যাচ্ছে এরপর ওই জলীয় বাষ্পপূর্ণ বাতাস স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত যখন হচ্ছে তখন সেখানে বৃষ্টি হবে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের যেমন হয় এখানে একটা উদাহরণ যেমন উত্তর আটলান্টিক স্রোতের ওপর দিয়ে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ বাতাস ইংল্যান্ডের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত ঘটায় উত্তর আটলান্টিক স্রোত আমরা দেখব আটলান্টিক মহাসাগরের একটি স্রোত সেটা যখন বলছে ওই জলীয় বাষ্পপূর্ণ হয় তখন মানে বাতাস যাচ্ছে এবার ইংল্যান্ডের এই যখন এই অংশটা যখন ইংল্যান্ডের কাছে আসছে তখন বলছে ইংল্যান্ডের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হচ্ছে এর জন্য ঠিক আছে উত্তর অ্যাটলান্টিক স্রোতের ওপর দিয়ে যখন ওই জলীয় বাষ্পপূর্ণ বাতাস যাচ্ছে তখন সেখানে ইংল্যান্ডের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত ঘটাচ্ছে আমরা আবার একবার স্রোতের ছবিটা প্লাস শেষে দেখব স্রোতের ছবি সেইখানটা আমরা দেখব পরবর্তী অংশগুলো আমি ছবিগুলো দেখাবো তোমাদের কি হচ্ছে এই যে এই ছবিটায় দেখো তোমরা এই যে এখানে আমরা দেখব উত্তর আটলান্টিক স্রোত এই পোর্শনটা ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলছে এই জায়গাটায় এটা তো স্রোত সেই জন্যে উষ্ণ স্রোতের জন্য জলিবাষ্পপূর্ণ বাতাসের প্রভাবে যখন এর ওপর মানে এই অংশ দিয়ে যাচ্ছে তখন এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে আর এইখানটা আমাদের ওই যে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া ঠিক আছে এইটা আচ্ছা এর পরের পয়েন্টে কি আছে তুষারপাত সংগঠন এবার এখানে বৃষ্টি হলো উষ্ণতার ক্ষেত্রে হলো এবার কোথাও কোথাও তুষারপাতও হয় শীতল সমুদ্রস্রোতের ওপর দিয়ে বাতাস প্রবাহিত হলে বাতাসের মধ্যস্থিত জলকণা অতিরিক্ত ঠান্ডায় বরফের কণায় পরিণত হয় এবং তুষারপাত ঘটায় শীতল সমুদ্রস্রোতের ওপর দিয়ে যদি বাতাস প্রবাহিত হয় তখন বলছে জলকণা ঠান্ডা হয়ে গিয়ে বরফ কণায় পরিণত হয় তার আগে আমরা দেখলাম জলীয় বাষ্প হল বৃষ্টি হলো এবার হচ্ছে বরফ কণায় পরিণত হলো যেমন শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে ল্যাবরাডার উপকূলে প্রচুর তুষারপাত হয় সেই আবার ল্যাবরাডার উপকূল চলে আসছে হুম সেইখানটা মানে অর্থাৎ ক্যানাডার অংশে পূর্ব দিকটা করে আর আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে এটা আচ্ছা এবার পরের পয়েন্ট ঝড় ও কুয়াশা তাহলে এবার ঝঞ্ঝা কুয়াশাও একটা ঘটনা জলবায়ুর এবার উষ্ণ ও শীতল স্রোতের সংযোগস্থল বরাবর ঘন কুয়াশা ও প্রবল ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় ঠিক আছে দুটো যেই স্রোত মিলিত হচ্ছে সেইখানটায় কিন্তু ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় সেটা কি না যেমন এক্সাম্পল দিচ্ছে শীতল লাবড়ানো স্রোত উষ্ণ উষ্ণোপসাগরীয় স্রোতের মিলনের ফলে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় তাহলে আবার সেই একই আসছে যে ওই জায়গাটায় যে যেখানে শীতল ল্যাব্রাডর আর উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হচ্ছে সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি আবার সেই ছবিতে যাচ্ছি সেইখানটায় এই যে এই যে এখানে ল্যাব্রাডর কারেন্ট এই যে স্ট্রিম উষ্ণ উপসাগরীয় স্রোত উত্তর থেকে আসছে শীতল ল্যাব্রাডর এখান থেকে যাচ্ছে উষ্ণ উপসাগরীয় যেখানটা মিলিত হচ্ছে ঝড় ছঞ্ছা আর কুয়াশার সৃষ্টি হচ্ছে আচ্ছা এবার জলবায়ুর পরিবর্তন আচ্ছা আমরা জলবায়ু পরিবর্তন বিষয়টা বলে তোমাদেরকে কয়েকটা ছবি দেখিয়ে দেবো আচ্ছা জলবায়ুর পরিবর্তনটা কি তাহলে তিন নম্বর পয়েন্ট সমুদ্রস্রোতের ওপর জলবায়ুর পরিবর্তন অনেক ক্ষেত্রে নির্ভর করে থাকে এই এতক্ষণ আমরা জলবায়ুর ক্ষেত্রে কি কি প্রভাব আমরা দেখলাম যে তুষারপাত সংগঠন বৃষ্টিপাত উষ্ণতার ক্ষেত্রে এগুলো দেখলাম আর এখন আসছি জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে সমুদ্রস্রোতের ওপর জলবায়ুর পরিবর্তন অনেক ক্ষেত্রে নির্ভর করে থাকে দেখি কীরকম কখনো কখনও শীতল স্রোতের স্থানে উষ্ণ স্রোতের আগমন ঘটলে কিংবা এর বিপরীত ঘটনা ঘটলে এর উল্লেখযোগ্য প্রভাব পড়ে বিশ্বের জলবায়ুর ওপর এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার আমরা যেটা বলবো সেটা এন্নয় কথা অর্থাৎ তোমরা আগে জলবায়ুর ক্ষেত্রে মানে যখন বায়ুমণ্ডল পড়েছ তখন কিন্তু এল কথা তোমরা পড়েছ আর ভারতের জলবায়ুর ক্ষেত্রেও এল নিনোর কথা তোমরা পড়েছ দি শ্রাবণীদি নিশ্চয়ই তোমাদের এটা বলেছেন তো আমি আবার এখানে বলছি যেমন প্রশান্ত মহাসাগরের শীতল কুমেরু স্রোতের একটি শাখা হাম্বল স্রোত আমি আগের দিন বলেছিলাম পেরু স্রোত হাম্বল স্রোত তো সেই হাম্বল স্রোত নামে দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডারের উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয় এই অবস্থায় ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া ভারত প্রভৃতি দেশে প্রচুর বৃষ্টি হয় ঠিক আছে এক্ষেত্রে আমরা দেখেছি এই ছবিটা আবারও দেখে দেখে নিচ্ছি আর একবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের হাম্বল স্রোতের কথা নামটা এই যে এই যে জায়গাটা পেরু স্রোত যাচ্ছে এটা একটা শীতল স্রোত নীল দিয়ে দেখানো হয়েছে এই জায়গাটায় কিন্তু প্রচুর বৃষ্টি হয় এই জায়গাটায় মানে তোমার এই হাম্বর স্রোতের জন্য ওই জায়গায় বৃষ্টি একটা হচ্ছে পেরু ইকুয়েডর দিয়ে প্রবাহিত হচ্ছে তো তখন ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া ভারত প্রভৃতি জায়গায় প্রচুর বৃষ্টি হয় ঠিক আছে তাহলে এই যে পেরু স্রোত আমরা দেখছি এই এখানটা হচ্ছে দক্ষিণ আমেরিকার পশ্চিম দিক এই যে চিলি হ্যাঁ পেরু ইকুয়েডার এই জায়গাগুলোয় তো রয়েছে তো এই যে স্রোতটার জন্য বলা হচ্ছে যে এটা একটা শীতল স্রোত হ্যাঁ এই জন্য ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া ভারত প্রভৃতি দেশে প্রচুর বৃষ্টি হয় এবার এখানে বলছে কি কিন্তু কোন কোন বছর ডিসেম্বর মাসে শীতল হাম্বল স্রোতের জায়গায় দুর্বল উষ্ণ স্রোতের একটা আবির্ভাব ঘটে যা কি না ইকুয়েডার পেরু উপকূল বরাবর এটা আমরা যেটা পেলাম আগে উপর দিকে যাচ্ছে এটা দক্ষিণ দিকে প্রবাহিত হয় এই স্রোতটা একটা উষ্ণ একটা দুর্বল স্রোতের সৃষ্টি হয় কোনো কোনো বছর সমুদ্র স্রোতের এইরূপ পরিবর্তন সেই সঙ্গে বায়ুমণ্ডলীয় অবস্থার পরিবর্তনের ঘটনাকে এলনিনো বলে আমরা এলনিনোর নামটা আগেও শুনেছি যেমন আমি তোমাদের মনে করালাম এবং অনেক ক্ষেত্রেই আমরা এগুলো এই আলোচনা দেখি এলনিনোর আলোচনা তো এর ফলে কি হয় পেরু চিলি অঞ্চলে প্রচুর বৃষ্টি হয় ও বন্যা হয় ঠিক আছে তাহলে ওই পেরুচিলি যেটা আমি আগে দেখাচ্ছিলাম যে জায়গাটা ওই পেরু পেরু স্রোত যেটা তো দিয়ে যে পেরুচিলির পাশ দিয়ে যাচ্ছে তো সেই জায়গায় প্রচুর বৃষ্টি ও বন্যা হয় অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া কলম্বিয়া মধ্য আমেরিকা শুষ্ক আবহাওয়া বিরাজ করে তাহলে এটাও একটা ব্যাপার যে ওই অঞ্চলটায় প্রচুর বন্যা বৃষ্টি আর তার সঙ্গে উল্টো দিকে আমরা দেখছি দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশগুলোতে অস্ট্রেলিয়া কলম্বিয়া মধ্য আমেরিকা শুষ্ক আবহাওয়া বিরাজ করে মানে বৃষ্টি হয় না শুষ্ক অবস্থা হয় কখনো কখনও আবার দেখা যায় বৃষ্টিহীন আমাদেরও তো আমাদের দেশে হয় না যখন এল বছর বলা হয় তখন দেখা যায় যে শুষ্ক আবহাওয়া হচ্ছে এবং তার ফলে বৃষ্টি কমে যাচ্ছে অনেক দেরিতে আসছে বা কম বৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে আবার কোনো কোনো জায়গায় খরাও হতে পারে বা হয় তো আমরা এই ছবিগুলো এবার একটু দেখি আস্তে আস্তে করে আমি একটু একটু করে তোমাদের দেখাচ্ছি এই ছবিটার আগে একটা ছবি আছে এই যে এই যে আগে দেখিয়েছি আর একবার দেখে নাও এইটা এটা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল ভাগ যেটা গ্র্যান্ড ব্যাংকের ব্যাঙ্কের মগ্নচড়ার মৎস্যক্ষেত্র তারপরেই দেখো এই যে গ্র্যান্ড ব্যাংকের ছবি তেমন হচ্ছে জায়গাটা গ্র্যান্ড ব্যাংক হুম মৎস্যক্ষেত্র আচ্ছা এবার গ্র্যান্ড ব্যাঙ্কের ফিশিং গ্রাউন্ড এই যে তোলা হচ্ছে ওখানে প্রচুর কজ হেরিং হ্যাঁ এই ধরনের বড়ো বড়ো মাছ সব তোলা হয় কট মাছ এবার হলো এর পরবর্তী অংশে আমরা যাই এইখানটা হচ্ছে আইস বাটে যে হিমশৈলগুলো বরফের চাই যেগুলো ভাসমান বরফের স্তূপ হুম উষ্ণ স্রোতের প্রভাবে এসে গলে যায় এবং এদেরই আনা নুড়ি কাকর বালি পাথর খনিজ দ্রব্যগুলো অগভীর অংশে সমুদ্রে জমা হচ্ছে এবং মগ্নচড়ার সৃষ্টি করছে আচ্ছা তারপরে দেখো নিনোর জন্য কোনো কোনো জায়গায় এরকম অবস্থা সৃষ্টি হয় করা হয়ে যায় হুম নিনোর প্রভাবে হচ্ছে পরবর্তী অংশে যাচ্ছি কোনো কোনো সময় আমরা যে জায়গাগুলো পেলাম যে প্রচুর বৃষ্টিও হয় উল্টো ওই যে এল নিন পেরুচিলি অঞ্চলে তো সেরকম আবার ফ্লাডও হয় তার জন্য তাহলে এইগুলো আমরা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয় রাখছি আচ্ছা লাস্ট অফ অল একবার এটা দেখে নাও তাহলে তোমাদের বইও রয়েছে ভালো করে তোমরা এটা করতে পারো নামগুলো দেখে নিতে পারো বিশেষ করে এখানে তো উল্লেখযোগ্য স্রোতগুলোর কথা বলা হয়েছে সেটা একবার দেখে নিতে পারো এই যে স্রোত এরই একটা এটা পেরুস্রোত ঠান্ডা স্রোত শাখা আচ্ছা তাহলে আজকে আমরা পড়লাম সমুদ্র স্রোতের প্রভাব এবং কী কী ক্ষেত্রে প্রভাব পড়ছে সেটা নিয়ে আমাদের আলোচনা হলো পরের যেদিন আমি আবার তোমাদেরকে পড়ানোর কাজে আসবো পড়ানোর ক্ষেত্রে সেদিন আমি এই বিষয়ে আরও কিছু কিছু ছোট ছোট প্রশ্ন দিয়ে দেব উত্তর সহ তোমাদেরকে দিয়ে দেব তোমরা ভালো করে সেইগুলো পুড়ে নেবে তাহলে আমার মনে হয় তোমাদের তৈরি হয়ে যাবে বা যা যা প্রশ্ন হয় এই অংশটা থেকে সেটা তোমরা ঠিক তৈরি করতে পারবে ঠিক আছে তাহলে আজকে এই অবধি রাখলাম